ও দাদা কি লেবে আমন বলছো মনে হচ্ছে হরলিক্স আর সারিল্যাক নিয়ে বসে আছো তুমি একটা ম্যান ফোর্স নাম্বার ওয়ান দাও এই ভিডিওটি একটি মজার ভিডিও তাই ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন ভাই আর তো ভিডিও দেখছ না হ্যাঁ তো আমি কি করব ছেড় ছেড় আমার কথা ছেড় তাহলে কি করে আরে তোর তোমরা জিআই তার হয়ে গেছে ছিটতে গেল প্লাস লাগবে কি করে দিল যা কোথা কাণ্ড মেরে বেশ বল 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 কি বলছি বল বলবো না কান মারাগা হ্যাঁ ভাই বল 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 হ্যাঁ ভাই বল 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 কি করে তাহলে কথার মাঝে কিন্তু ফিতে কাটবি না কি করে আচ্ছা বেশ বল বল আজ বিজয়ের সময় খেলা আছে সকাল থেকে কোনো পার্ট হলে নাই মদ খেয়ে ব্রেক ডান্স করবো পয়সা কোথা পাবি জানি না পয়সা চিন্তা করি না এক্ষুনি যাবো আর ব্যাংক থেকে তুলে আনবো এবার কোন ব্যাংক রে যাবি আর পয়সা দিতে দেবো না ভাই বিপিটি ব্যাংক বিপিটি ব্যাংক ইটা বা কোথাকার ব্যাংক রে বিপিটি ব্যাংকে কোনোদিন নাম শুনে নাই তো বাবার পকেট থেকে কি করে বোকাতে তো শুধু বলা হয় না বিপিটি ব্যাংক ঠিক আছে তুই কৃষ্ণকে ফোনটা করে গাড়িটা আনতে বল আমি পয়সাটা নিয়ে আসছি তাতে যা দেরি করবি না শান্তিতে একটু খেলতে হতে পারে হ্যাঁ কি হয়েছে বল মদ গাবি তো কেটেম টেনে তাড়াতাড়ি আয় আচ্ছা বেশ যাচ্ছি দাঁড়া মা বাবা আছে নাকি বাড়িতে নাই ঠিক আছে রান্না করো রান্না করো কি করে কি করে টাকা চিন্তা করি না বেশ বেশ কৃষ্ণ তুই আড্ডা গিয়ে বাস গা কি টাইমটাতে আমরা মদ নিয়ে আসি হ্যাঁ আমি যাবো খেপা চোদা তুই গিয়ে ওখানে কথা বলতে পারবি কি করে তুই মদের নাম জানিস ওখানে বড় বড় লোকে উঠা বাসা তুকে কথা বলতে পারবি ওদের সঙ্গে কি করে বেশ তোরাই যা তাহলে কি করে তুই মেয়ে ছেলে নাকি সোজা ব্যাপার ও দাদা কি লেবে আমন বলছো মনে হচ্ছে হরলিক্স আর সারিল্যাক নিয়ে বসে আছো তুমি একটা ম্যান ফোর্স নাম্বার ওয়ান দাও কি করে এখানে ওসব পাওয়া যায় না ওসব ওষুধের দোকানে পাওয়া যায় এখানে ম্যাকডল নাম্বার ওয়ান পাওয়া যায় হ্যাঁ 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 ওইটাই ওইটাই হ্যাঁ গো মারা জল মিশিয়ে খায় কি করে ওইটাই দাও তা আগে বলবে না দিচ্ছি নাও চেনটা খুলে গেছে লাগা আমি পারবো না কি করে গান মারা গো কি করে
বাবা কখন মদ খাবো দিন গড়িয়ে রাত হয়ে গেল আমার দোষ নাকি ওর বাইকে যদি চেন পড়া পালা আমি কি করবো মারা তাতে চ আমার দেরি করি না কখন মদ আনতে গিয়েছে এখনো পর্যন্ত আসার নাম নাই গো ওদিকে বিকাল করি সন্ধ্যা হয়ে গেল ঠাকুর বেরিয়ে গেল কখন খাবে কে জানে কত লাগে তোদের মদ আনতে কখন গিয়েছিস তোরা মদ তৈরি করছিলি নাকি ফাট মারা বলি না পয়সা দিয়ে মদ খাবো তাও আমার মদের দোকানে ঝামেলা এ ঠিক আছে যা হয়েছে বাদ দে মদ এ ভাই আমার গাড়িটা কোথায় তোর গাড়ি বালের গাড়ি কি হরে ঠিকই তো বলেছে ছত্রিশ ভাই আমার চেন পরে ফেলে দিয়ে চলে এসেছি কাল সকালে কুড়িয়ে নিয়ে আসবি মাথা গরম করাস না মদরা তাতে ঢাল ঠিক আছে ঢালছি এ ভাই তুফানকে ডাকবি না ও কিন্তু খুব ভাই মদ ভালোবাসে ঠিকই বলেছিস দাঁড়া তুফানকে ফোনটা করি হ্যাঁ বল তুফান মদ কবে খেতাপাড়া চৌমাথার গলিতে চলা হ্যাঁ আমি গন্ধ পেয়ে গেছি তো বেশ তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ এই তো এখনই যাচ্ছি মানে একবার আগে বলবি না মোরা মতে মতে হ্যাঁ মদ দেবো কিন্তু ব্রেকডান্স করতে হবে কি হরে ব্রেক কি রে ডবল ব্রেক সেটা দেবো দশ মিনিট বাজা তুই শুধু দেখ মদটা ধার মালটাকে কম দে মনে হচ্ছে আগে থেকে খেয়ে আছে আচ্ছা ভাই আমার একটা বক্তব্য আছে না বললে কি তোর মারা মনের ভেতর ঢুকবো নাকি তোমার বক্তব্যটা বল কি আচ্ছা ভাই এই যে মহিষাসুর প্রতি বছর বছর এই এই এইভাবে থাকি তোর কি মাথায় পায়ে কোথাও লাগে না ঠিক ঠিক দু ধালা বাহালে জানি না ও ভলে নিজ পেরে লাগে হাঁটুতে ঠিক এটাও ঠিক ছাড় ওসব কথা ওসব মরা বাদ দে জানিস আমার এক্স বলেছিল কি বলেছিল 15 টাকা রিচার্জ করতে দিলি তো কথা গান্ডরা বলবো না গান্ডরা চার 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 মানে ওর কথা ছাড় দিকনি মানে বল কি হয়েছিল বল বল আমার এক্স বলেছিল আমি নাকি জীবনে ছিঁড়তে পারবো না তবে ভাই ম্যান ফোর্স আশীর্বাদে আমার বাড়িতে বালিশ এর অভাব নেই মারা ওটা ম্যান ফোর্স নয় দ্য ম্যাকডল সে বাড়ার মা কে হোক ভাতারি হোক আজকে নিশ্চাসি চকন ঠিক বলেছি ভাই চ নাচ বুঝছ কত ভাই এ ভাই তুই তো ডিজে বাজছে ধা 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 যাচ্ছে চ নিচে আসি চ এ আমি কি অন্ধ হয়ে গেলাম কিছু তো দেখতে পাচ্ছি না আমি কে পাচ্ছ তোর হেলমেটটা উল্টে পড়লে দেখতে পাস যা
কোন সুরে বাজছে ডিজেটা বন্ধ করলি রে একদম কেলি দেব কি হরে কি হরে ভাই পালিছো না আমাদের কো কেলাবে কি হরে এ গাইস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবে আর একটু বড় করে কমেন্ট করবে বুঝলে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য রাতে শ্যুট করছি তো এখন বাজে 3:30 তো আমরা রাতে শ্যুট করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো টাটা বাই বাই সাপোর্ট করো সাপোর্ট করো আমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমাদের সাপোর্টের দরকার তোমাদের ভালোবাসার দরকার তুমি যত ভালোবাসা দেবে তত আমরা ভালো ভালো ভিডিও আনতে পারবো আর তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন মানে ওয়েট করে থাকো সুস্থ থেকো ভালো থাকো আর আমাদের ব্লগ চ্যানেল FBC গ্যাং ব্লগ যেখানে আমরা বিহাইন্ড সিন বা আমাদের নর্মাল জীবনের ব্লগ ছাড়ি তো সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো ওখানে দেখতে পাবে আমাদেরকে ওখানে দেখতে পাবে তো আজকের মতো টাটা আর শুভ বিজয় আর গুরুজনদের প্রণাম আর গুরুজনদের প্রণাম আর সমস্ত মাতালদের বলছি শুভ বিজয় দশমী তো চলো টাটা আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে হ্যাঁ টাটা চাপ নাই